আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়া আলাইকুম সালাম। আপনার কাছেই যাইতেছিলাম। কি ব্যাপারে মুফিজ মিয়া? ইমাম সাহেব, আপনার তো অনেক চেনা জানা। আমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে খুঁজা দেন না। নাম কি আপনার আম্মা জান? তনিমা। কিসে পড়েন? এইবার ক্লাস 8 উঠব। মেয়ের তো বয়স হয়নি মুফিজ। বয়স বাড়ানোর ব্যবস্থা করা যাবে। ঠিক এই ভুলটাই গত বছর মুন্সি মিয়া করেছিল। মানুষের কথা শুনে বয়স বাড়ায় মেয়ের বিয়ে দিতে গিয়েছিল। মেয়ের বাবার জামাই সহ যারা যারা জড়িত ছিল তাদের জরিমানা হয়েছিল। যদি বিয়ে দিত তাহলে জেল হয়ে যেত। ভাগ্যিস কাজী সাহেব ধরতে পেরেছিল, তা না হলে তার তো লাইসেন্স চলে যেত। কিন্তু আমি তো গরিব মানুষ, মায়ের একটা ব্যবস্থা করা বাপ হিসেবে আমার দায়িত্ব আছে না? আসসালামু আলাইকুম। সালাম মা। আব্বা আপনার ঔষধ দাও দাও। মুফিজ মিয়া, মেয়েকে পড়ালেখা শেখাও। আচ্ছা। তোমার মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারলে আমার মেয়ের মতো আয় রোজগার করে নিজের সাথে সাথে বাপেরও দায়িত্ব নিতে পারবে। 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিয়ে বন্ধ করুন, আপনার কন্যা শিশুর অপার সম্ভাবনাময় ভবিষ্যতের পথ খুলে দিন। পড়ালেখা করে নিজের ভবিষ্যৎ সাজাতে পারবে না? বাল্যবিয়ে রুখব, সম্ভাবনার আগামী গড়বো।